বন্ধুরা, আমি দেবপ্রিয়া চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে আমি তোমাদের সাথে কোনো ডেলি ব্লগ শেয়ার করছি না, আমার লাইফস্টাইল কিছু শেয়ার করছি না। আজকে আমি তোমাদের সাথে এসেছি একটু গল্প করার জন্য, আর সঙ্গে আমার কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমার বিয়ে হয়েছে, তোমরা জানোই, 3 বছর হয়ে গেল আমার বিয়ে হওয়া। আর বিয়েতে পাওয়া কিছু গোল্ড কালেকশন নিয়ে আমি আজকে আবারও তোমাদের সাথে চলে এসেছি। কিছু জিনিস আমার মাই দিয়েছে, আর টুকটা কিছু জিনিস গিফট পাওয়া, আর একটা আচ্ছা হয়তো তার আগের, মানে আমার বিয়ের আগের ছিল। তো সেই সব জিনিস নিয়েই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে এসেছি। তো সমস্ত জিনিস তো আমার কাছে নেই, আর ভারী গয়নাও এখন দেখানো সম্ভব হচ্ছে না, কারণ ভারী গয়নাগুলোও রয়েছে আমার লকারে। তোমাদের বলেছিলাম যে আমি এর মধ্যে শেয়ার করার চেষ্টা করব, কিন্তু আমার আর লকার থেকে কিছু আনা হয়নি। আসলে কি বলতো, অনুষ্ঠান পাতি থাকলে তবে না লকার থেকে জিনিস আনা হয়, সবসময় তো আর বাড়িতে জিনিস রাখা যায় না। তো আমার কাছে আমার যত আংটি রয়েছে, আমার যত গোল্ড রিং রয়েছে, সেগুলো আমার কাছেই রয়েছে, সেগুলো আমি লকারে রাখি না। তো সেই আংটি কালেকশনই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি। তো শুরু করছি প্রথমেই এই আংটিটা দিয়ে। এটা আমি রেগুলার ইউজ করি, এটা একটা এ লেখা আংটি। এটা আমাকে আমার হাজব্যান্ড আমার ফুল শয্যাতে দিয়েছিল, এ ফর অর্পণ, সেই হিসাবেই। এ দেখো, এটা একটা আংটি, এটা আমি সবসময় পরি, রাফ ইউজ করি। আর আরেকটাও আংটি আমি সবসময় পরছি, সেটা হচ্ছে এই আংটিটা। আগে দুটো আংটি একে আঙুলেই পরতাম, এখন আবার দুটো হাতে আলাদা করে পরছি। তো এটা একটা ডায়মন্ড রিং, আমার এই একটাই ডায়মন্ড রিং রয়েছে। এটাও একদম সিম্পলের মধ্যেই, কিন্তু আমার বেশ পছন্দের রেগুলার ইউজের জন্য আমার এই আংটিটাও বেশ ভালোই লাগে। এটাও আমাকে আমার হাজব্যান্ড দিয়েছিল, এটা হচ্ছে আমাদের এনগেজমেন্ট রিং। এটারই সেম রিং আমি ওকে দিয়েছিলাম। তো ওরটা একটু মোটা, যেহেতু ছেলে, তার জন্য ওর আংটিটা একটু মোটা, ওর ডায়মন্ডটাও একটু বড়, সেটা আমার দেওয়া ছিল, আর এটা ও আমাকে দিয়েছে। তো চলো এরপর দেখাই তোমাদেরকে যে আমার বিয়েতে আমার মা কি আংটি দিয়েছিল। আমার বিয়েতে আমার মা দুটো আংটি দিয়েছিল, তার মধ্যে একটা হচ্ছে এইটা, এইটাকে বলে মুকুট আংটি। তো সেই সময় তো এই আংটিগুলো খুব উঠেছিল, আর সবাই গোল গোল আংটি নিচ্ছিল। তো আমি, এটা ডিজাইনটা একটু অন্যরকম ছিল, এটা আমি ফেসবুক থেকে একটা ডিজাইন দেখে এই আংটিটা বানাতে দিয়েছিলাম। তো সেখানে তো ডিজাইনটা ছিল বরফি, মানে পুরো চৌকো ছিল, জায়গাটা এরকম ছুচলো ছিল। কিন্তু আমি যে দোকানে বানাতে দিয়েছিলাম সেই দোকানদার এটা খুব একটা ভালোভাবে বানাতে পারেনি, দিয়ে এটা এরকম চোখের মতন শেপ হয়ে গেছে, মানে বরফি না হয়ে এটা চোখের মতন হয়ে গেছে। কিন্তু আমার কাছে কিন্তু এই ডিজাইনটাও খারাপ লাগেনি, বেশ ইউনিক। হয়তো গোল বা বরফি ডিজাইন অনেকের কাছেই থাকবে, কিন্তু এরকম চোখের মতন ডিজাইনটা কিন্তু সবার কাছে থাকবে না। দাঁড়াও, তোমাদের এটা ব্যাক ক্যামেরায় একবার দেখিয়ে দিই। এই জিনিসটা দেখতে, মানে কতটা বুঝতে পারছো জানি না, এটা দেখতে কিন্তু খুবই সুন্দর। এই দেখো জিনিসটা ব্যাক ক্যামেরায়, এটাতে সুন্দর তারজালির কাজ করা আছে, আর মাঝখানটাতে একটা ফ্লাওয়ার করা আছে, আর চারিদিকে ওরকম অশোক চক্র বা চাকা, যাই বলো না কেন, সেরকম চাকা চাকা করা। আর এই জায়গাটা পুরো তারজালির, আর এখানে এরকম ঢেউ খেলানো ঢেউ খেলানো ডিজাইন। এটা কিন্তু, আর এটা অ্যাডজাস্টেবল ছিল আংটিটা। তো তোমাদেরকে পরে দেখাচ্ছি আংটিটা পরলে এরকম লাগে, কিন্তু এই মুহূর্তে পুরীর থেকে ঘুরে আসার পর আমার, মানে কি বলবো, প্রচুর পরিমাণে ট্যান পড়ে আছে, আর সঙ্গে যে নেল পলিশটা পরেছি, নেল পলিশটার জন্য আরও বেশি আমাকে কালো লাগছে, তাই খুব একটা ভালো লাগছে না। তো আংটিটা পরলে এমনিতে কিন্তু খুবই সুন্দর লাগে, শাড়ি টাড়ির সাথে বা যে কোনো সালোয়ারের সাথে, হেভি সাজগোজের সাথে এই একটা আংটি হাতে পরলে হাতটা বেশ ভরাট হয়ে থাকে। নেক্সট আরও একটা আংটি দেখাচ্ছি, এটাও আমার বিয়ের আংটি, এটাও আমার মা আমাকে দিয়েছিল। তো এটা হচ্ছে এই আংটিটা, এটা হচ্ছে শুয়োপোকা আংটি। এটা মানে এরকম ব্যান্ড হয়, খুব বেশি ব্যান্ড হবে না, এই পর্যন্তই হয় ব্যান্ড। তো এটা এইভাবে পরতে হয়, মানে এটাও অ্যাডজাস্টেবল, ওপরে নিচে দু জায়গাতেই ঘাট করা আছে, অ্যাডজাস্ট করা যাবে। দাঁড়াও, এই দেখো, এটাও কিন্তু ভীষণই সুন্দর ডিজাইনটা, একটু গর্জিয়াস শাড়ির সাথে এই আংটিটা পরলে ভীষণ সুন্দর লাগে। চলো এটাও ডিজাইনটা আমি তোমাদের সাথে ব্যাক ক্যামেরায় ভালোভাবে শেয়ার করছি। এই দেখো এটা ডিজাইনটা, এটাকে শুয়োপোকা আংটিই বলে, আমাদের এখানে তো শুয়োপোকাই বলে। এখানে একটা ফ্লাওয়ার করা আছে, আর মাঝখানটাতে পুরোটাই যাচ্ছে দেখো এরকম, আর সামনের দিকটাতে এরকম নখের মতন করা, আর এখানেও ছিলেকাটার কাজ করা আছে। নেক্সট আরও একটা আংটি, এটাও আমার বিয়েতেই পাওয়া, এটা দিয়েছিল হচ্ছে আমার ননদের শ্বশুরবাড়ির থেকে আমাকে,
তো এটাও দেখে নাও, এটাও কিন্তু বেশ বড় একটা আংটি। এগুলোকে বোধ হয় অ্যাশোরিয়া রিং বলে বা অ্যাশোরিয়া আংটি এরকম কিছু নাম বলতো এটার। তো এটাও বেশ বড় সরই ছিল। আর এটা না আমার, এটা কিন্তু অ্যাডজাস্টেবল নয়, এটা এমনি নর্মাল রিং। আর এটা আমার হাতে অনেকটাই বড় হয়েছিল, যদিও এই আংটিটা আমি খুব বেশি পরিনি। এত বড় আংটি সাধারণত সবসময় পরাও যায় না, কারণ সবসময় পরলে পরে এসব পরে কাজ বাজ তো একেবারেই করা যায় না, তাই না? তো এটা ওই তখনই সুতো দিয়ে আটকানো হয়েছিল, মানে সুতো পেঁচিয়ে কোনোভাবে পরা ব্যবস্থা করা হয়েছিল। তারপর সেভাবে আর পরাও হয়নি, ভেঙে যেটাকে ছোটো করবো বা ঠিক করবো সেই জিনিসটা আর করা হয়নি। পরলে তো এইভাবে পরাই যাচ্ছে, আর এটা সবসময় মানে রেগুলার ইউজে এটা পরবও না, ওঠানো অবস্থাতেই থাকবে, সে কারণে এটা কিছু করা হয়নি, এভাবেই রয়েছে। তো জানিও তোমাদের এই রিংটা কেমন লাগছে। দাঁড়াও, এটারও ডিজাইনটা ব্যাক ক্যামেরা করে দিই। এটাও কিন্তু খুব সুন্দর তারজালির কাজ করা আছে। এই দেখো এই রিংটা, এটা তো এরকম তারজালির কাজ করা, আর এই সাইডগুলোতে এরকম। তবে এটা অ্যাডজাস্টেবল নয়, আর আমার হাতের থেকে একটু বড় সাইজের রিংটা। এরপর দেখাচ্ছি আরও একটা রিং, এটা আমাকে আমার বিয়েতে দিয়েছিল আমার বড় পিসেমশাই। তো এই রিংটাও আমার কিন্তু ভীষণ পছন্দের, এটা মোটামুটি রেগুলার ইউজে পরা যেতে পারে, কিন্তু এটাও আমি সবসময় পরি না, আমার খুব মানে পছন্দের এটাও। তো এই দেখো এই রিংটা মোটামুটি আশেপাশে এদিক ওদিক গেলে পরাই যায়। এটাও একটা চোখের মতন ডিজাইন, লম্বাটা টাইপের। দাঁড়াও ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো এটাও আমার বিয়েতে দেওয়া আমার বড় পিসেমশাইয়ের গিফট। এটারও মাঝে একটা ফুল রয়েছে, আর ওপর নিচে অল্প অল্প তারজালির কাজ করা। এই ডিজাইনটাও কিন্তু আমার ভীষণ পছন্দের। এটাও আমার হাতে সামান্য বড়, এটাও অ্যাডজাস্টেবল নয়, এটা তো একটু সুতো প্যাঁচানো রয়েছে। এই কটা ছিল আমার একটু হেভি রিং বা একটু বড় সাইজের রিং এর কালেকশন। এবার যেগুলো আমার কাছে রয়েছে একদম মানে রেগুলার ইউজের, সেগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। তার মধ্যে এই দেখো এই একটা রিং আছে। এই রিংটা আমাকে এই রিং ফিঙ্গারই পড়তে হয়, এই রিং ফিঙ্গার না পড়লে পর এটা অন্য কোনো আমার আঙুলে ঢোকে না। আর বিয়ের পর থেকে না এই রিংটা সেই কারণে পরাই হয় না, কারণ এই আঙুলে একটা আংটি পরি, আবার এই আঙুলে আরেকটা আংটি পরি, তো রিং ফিঙ্গার আর ফাঁকা থাকে না, যার জন্য এটা আমার আর পরাই হয় না। এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর, একদমই সিম্পল, রেগুলার ইউজের জন্য এটা বানানো হয়েছিল। এটা আমার বিয়ের আগের আংটি। নেক্সট যে রিংটা দেখাচ্ছি এটাও আমার বিয়েতে গিফট পাওয়া। এই রিংটাও আমার হাতে অনেক বড়, এটা আমি কোনো আঙুলেই আমার এটা সেট হয় না। এটা একটা দেখো ছোট্ট হাঁস, কতটা বোঝা যাচ্ছে জানি না, এটা হাঁস আছে কিন্তু এটা। এই দেখো এটা একটা হাঁস, হাঁসটার ঠোঁটে আবার একটু মিনা করা আছে, ঠোঁটে আর চোখে। এটা আমাকে আমার পিসি শাশুড়িমা দিয়েছিলেন, বড় পিসি শাশুড়িমা। তো আংটিটা কিন্তু ভীষণই কিউট, কিন্তু আমার হাতে মানে আঙুলে ঠিকঠাক হয় না, অ্যাডজাস্ট হয় না, এটা একটু বড় আংটিটা আমার হাতের জন্য। তো যাই হোক, এটা আমি কখনো কখনো থাম রিং হিসেবে পরি, আবার কখনো কখনো অন্য রিংয়ের পেছনে দিয়ে পরি। আমার এই আংটিটাও কিন্তু ভীষণ ভালো লেগেছিলো। আরও একটা বিয়েতে পাওয়া গিফটের মধ্যে একটা আংটি, এটা হচ্ছে একটা পলা রিং। এখন এই রিংগুলো তো খুব চলে, আমার বিয়ের সময়তেই এগুলো মানে প্রথম উঠেছে আর কি, সে সময় এগুলো খুব কম মানুষের কাছেই ছিল, এগুলো অনেকটাই কমের মধ্যেই পাওয়া যায়। তো এটা আমাকে বিয়েতে গিফট করেছিল যে দোকান থেকে আমার শ্বশুরবাড়ির সমস্ত গয়নাগাটি বানানো হয়, সেই দোকানের যে দোকানদার তিনি। এটাও বেশ সুন্দর, কিন্তু ওই যে একটাই দুঃখের বিষয়, সেটা হচ্ছে আমার আঙুল যেহেতু একটু সরু, সে কারণে এগুলো আমার আঙুলে কোনো আঙুলেই ঠিকঠাক অ্যাডজাস্ট হয় না। তো এটাকেও আমি থামরিং হিসেবেই পড়ি, কখনো সকালে যদি পড়ি তাহলে থামরিং হিসেবেই পড়ি। এটা তোমরা আমাকে হয়তো অনেক সময়তেই পড়তে দেখেছো, এই আংটিটা আমি পড়েছি অনেক সময়তেই, কিন্তু এইভাবে থামরিং করেই পড়েছি, খারাপ লাগে না, থামরিং করে এই আংটিটা পড়লেও কিন্তু দেখতে খারাপ লাগে না। নেক্সট যে আংটিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, এই আংটিটা কিন্তু আমার অনেক ছোটোবেলার। এই আংটিটা আমাকে আমার দাদুভাই দিয়েছিল কোনো এক বছর আমার জন্মদিনে। তো এটা দেখো এই আংটিটার ডিজাইনটাও কিন্তু একদম ইউনিক, এটাতে মিনা করা আছে, আর মধ্যেখানটাতে একটা স্টোন, এমনি নর্মাল এডি, এটা এটা কোনো ডায়মন্ড পাতি না, নর্মাল একটা এডি এরকম ডিজাইনটা। আর পেছন দিকটাতে এরকম, মানে পেছন দিকটা কিন্তু পুরোটা নর্মাল রিং যেরকম হয় সেরকম নয়, একটু ফাঁকা 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 গ্যাপ গ্যাপ করা এরকম। তো এটা আমাকে দাদুভাই দিয়েছিল, এই আংটিটা আমার ভীষণ পছন্দের, আর এটার সাথে অনেক স্মৃতি জড়ানো রয়েছে। এই আংটি তো বহু বছর পড়েছি আমি, কন্টিনিউ পড়েছি যখন কম বয়স ছিল ছোটোবেলায় যখন দিয়েছিল। এটা আমাকে কোন ক্লাসে দিয়েছিল, হয়তো 6-7 এরকম সময় দিয়ে এই আংটিটা আমাকে দেওয়া, যতদূর সম্ভব মনে হচ্ছে এটা আমার 7-এর আংটি দাদুভাই দিয়েছিল। তো চলো এই আংটিটাও তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় একবার দেখিয়ে দিই। এই দেখো এই আংটিটা,
দেখুন ব্লু কালারে মিনা করা আর মাঝখানটাতে একটা এডিট বসানো আছে, আর এটার পেছন দিকটা দেখো এরকম করা। দাদু ভাই এখন আর আমাদের মাঝে নেই, কিন্তু তার দেওয়া আংটিটা রয়ে গেছে, তো আমার ভীষণ পছন্দের। আমি আমার একটা রিং দেখাচ্ছি, আমার এটাই লাস্ট রিং, আমার আর কোনো রিং নেই, আমার খুব বেশি রিংয়ের কালেকশন নেই, তো যা ছিল তোমাদের সাথে সবটাই শেয়ার করে দিলাম, এটাই বাকি ছিল। এই দেখো এটা হচ্ছে একটা রিং, এটা একটা ডিমের মতন শেপ আর এটার মধ্যে লেখা আছে মানি। এটা আমার মা আমাকে দিয়েছিল একদম ছোটবেলায়, কবে দিয়েছিল মানে আমার জ্ঞানত অবস্থায় তো নয়, আমার জ্ঞান হওয়ার আগেই মা এটা আমায় গিফট করেছিল। তো আমার মায়ের একটা স্বভাব, এটা বাজে স্বভাব বলো বা ভালো স্বভাব বলো, মা না সব জিনিস একটু বড় বড় করে কেনে বা বড় বড় করে বানায়, সে জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছুই। তো হয়তো সেটা এই ক্ষেত্রে একটা ভালো দিক হয়ে গেছে যে এটা এমন সাইজে বানিয়েছিল, এটা এখনও আমার হাতে হয়। এই দেখো চলো এটাও ব্যাক ক্যামেরা করে তোমাকে দেখিয়ে দিই। এই দেখো এই ডিজাইনটা একদমই নর্মাল ডিজাইন, এগুলো আগেকার দিনে চলতো, এখন আর এইসব ডিজাইন চলে না, এটার মধ্যে মানি লেখা আছে। এই দেখো আমি ফ্ল্যাশটা অফ করে নিলাম, আর এখানে এখন সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে এখানটাতে মানি লেখা। মানি হচ্ছে আমার ডাকনাম, মা আমাকে মানি বলেই ডাকে, আর এটা এরকম ডিজাইন একদম প্লেন। কাছে এই কটাই আমার রিং রয়েছে, গোল্ড রিং কালেকশন। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আজকের ব্লগটা আর বড় করছি না, তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর আমার গোল্ড রিং কালেকশনগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 ভিডিওটা একটা লাইক করে দিও, আর তোমাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে তাহলে সেটাও আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি অবশ্যই তোমাদের কমেন্টসে রিপ্লাই করবো। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে আবার আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে, টাটা।